ইন্নাম জুইল আল ইমামু লে উতেম্মিমা, ইমামকে বানানো হয়েছে কি করার জন্য? একতাদা করার জন্য, অনুসরণ করার জন্য। আপনি প্রত্যেক ক্ষেত্রে ওনাকে অনুসরণ করতে হবে। তারপর রসুল কি বলতেছেন? নেউতাম্মি হবে আমা ইয়াকশা লাহুল্লাজি, রসুল আসলাম বলেন আমি ভয় করি ইয়ারফাউ রাসাহু কবলাল ইমাম। অনেকে নামাজে যখন যায় ইমামের আগে, ইমাম আল্লাহ আকবার মাথা তোলার আগে, মাথা উত্তোলন করার আগে, অনেকে কি করে মাথা উত্তোলন করে ফেলায়। ইমাম সাহেব রুকু করার আগে অনেকে কি করে রুকু করে ফেলে, আছে নাকি নাই? ইমাম সাহেব তকবির বলার আগে অনেকে তকবির বলে ফেলে, এই ধরনের অনেক মুসল্লি আছে নাকি নাই? তা আছে নাকি নাই? তাহলে এগুলো আমাদেরকে জানাতে হবে, হবে নাকি হবে না? জানাতে হবে। তো যারা এইভাবে ইমামের আগে আগে, ইমামের আগে আগে যারা কি করে রুকু করে, তাহলে ইমামের আগে রুকু যেমনি করা যাবে না, এত বড় একটা নামাজ আল্লাহর কাজ করা যাবে না। এই জন্য শরীয়ত সম্মত কোনো কাজ ইমামের আগে করা যাবে না, করা যাবে না। যে ব্যক্তি করবে, এটা মুসলিম শরীফ হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কী করবেন ইমামের আগে যেই মাথা তুলবে, ইউহাব্বিলাল্লাহু রাসাহু রাসাল হামার, ইউহাব্বিলা পরিবর্তন করে দিবে আল্লাহ রাসাহু তার মাথাকে, কার মাথাকে, যে ইমামের আগে রুকু থেকে মাথা তুলে, সিজদা থেকে মাথা তুলে, ইমামের আগে তকবির করে কাল কেয়ামতের ময়দানে মানুষের সুরতকে কিসের সুরতে পরিণত করে দিবেন, গাধার সুরতে পরিবর্তন করে দিবেন। এই জন্য যারা আপনারা আজকে মশালা শিখতেছেন, ইমামের আগে কখনও রুকু করবেন না, কখনও সিজদা করবেন না, কখনও ইমামের আগে কোনো কিছু কি করা যাবে না, করা যাবে না। যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে আপনার চেহারাকে গাধার চেহারা, গাধার চেহারায় গাধার সুরতে পরিবর্তন করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই জন্য আমরা ইমামের আগে কোনো কিছু যাব না। এই জন্য রসুল বলেছেন আল ইমামু জামিনুন, ইমাম হলো জিম্মাদার। ইমাম হলো কি? জামানতদার, জিম্মাদার। আপনি যখন একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলেছেন, বলেন নাকি বলেন নাই? বলেছেন। তখন বলেছেন আপনি কি কিছু পড়েন? যখন ইমাম সাহেব পড়েন তখন তো কিছু পড়েন না। তো কেন ইমাম সাহেব আপনার খেরাতের জিম্মাদার হয়ে গেছেন? এই জন্য রসুল বলেছেন কেরাতুল ইমাম ও কেরাতুল্লাহু, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। ইমাম যদি কেরাত করে ফেলে মুক্তাদির কাছে আর কী লাগবে না, কেরাত পড়া লাগবে না। আল ইমামু জামিনুন, ইমাম আপনার জিম্মাদার। ইমাম কি? জিম্মাদার। কাল কেয়ামতের ময়দানে কোরআন শরীফের মধ্যে আছে ইমাম সাহেবকে ডাকা হবে, কী করা হবে? ইমাম সাহেবকে ডাকা হবে, ইমাম সাহেব আপনার এক একজনের ব্যাপারে সাক্ষী দিবে কাল কেয়ামতের ময়দানে। ইমাম সাহেব কী করছে না করছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে।